মহেশখালী সহ উপকূল কয়েক দিন ধরে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিতে লন্ডভন্ড হয়ে গিয়ে উপজেলার বিভিন্ন স্থানের লবণের মাঠ। বৃষ্টির পানিতে লবণ উৎপাদন একেবারে বন্ধ হয়ে যায়, এড়ে বিপর্যস্ত হয়ে ফুজছে প্রান্তিক চাষিয়ল। কিন্তু বৃষ্টির শেষে রোদের দেখা পাওয়া গেল হতবাগা লবণ চাষিয়ল, ফের বৃষ্টির আশঙ্কাত লবণ উৎপাদনের ফলিতিন গুছাই এনে বাড়ির যাইতেকুই দেখা যার। জ্বর বেশি ওর মানে এত লড়া ঘর থাকো তুললি জোর আর এবছর আরো বেশি ক্ষতিগ্রস্ত হই। জ্বর বৃষ্টি বেশি জ্বর হইন্য করি আর হাওয়া। এক কিনে দি যেন প্রকৃতি সহায় নওয়ার এই মানুষে কিনের উয়ার অন্যমিকে প্রভাবশালী দালাল সিন্ডিকেটের হারণে লবণের ন্যায্য মূল্য নফার বলে অভিযোগ সাধারণ চাষি হল। বৃষ্টি হলে আর মাঠ ধরি না পারি আর দাম মাথা কি আছে কিনে গিয়ে আর না জানে দালাল আর সঠিক দাম। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।